हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी WBPSC। तुम्हारे प्रत्येक के पर्टिकुलर चैनल टिते वेलकम जानाई। WBPSC अल्टीमेट बैचर जे कोर्सेस गुलो 2021 तुम्हारे साथे शुरू होचे अन एकेडमी प्लसे। प्रत्येक कोर्स तुम्हारे जो इम्पोर्टेंट, तुम्हारे प्रिपरेशन के एंगल करे कोर्सेस गुलो तुम्हारे जो ऑर्गेनाइज करा हुए छे। एखाने 120 डेज एर कम्प्रिहेंसिव एक कोर्स आना हुए छे, जेखाने आमरा कृषि प्रजुक्ति सहायक परीक्षार जो तुम्हारे सपोर्ट करार चेष्टा करछि। बैच स्टार्ट होच्छे 20 तारीख थेके। एखाने अरिजित माइती सर, शांतनु घोष, शुभजित पोद्दार एवं देवज्योति चक्रवर्ती सर, এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমস কে মাথায় রেখে, এবং এখানে পবনকৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন, তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021 কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি, এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15, এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ এন্ড এভরি ডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেস গুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021 এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো, এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে অ্যাকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসের, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020 কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্স এরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি। এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022 কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি। 2022 এর জন্য যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো, সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে অ্যাকাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও, বা ডেবিট কার্ড যাকে বলে থাকি, আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 14 জানুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। তোমরাও চেষ্টা করো আমাদের এই সেশনসগুলোকে রেগুলারিটি মেনটেন করে দেখতে। লাস্ট ডে আমরা যা আলোচনা করেছিলাম তা আগে আমরা রিভিশন করে নেব, দেন আমাদের বর্তমান আলোচনায় আমরা আসব। লাস্ট ডে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট আলোচনা করিনি, তাই আমি এখানে আর কোশ্চেন মার্ক ফর্মে রাখলাম না, এখানে নর্মালি আমরা একটু দেখে নিই। সো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971, স্বামী বিবেকানন্দের সময়কাল 1863 থেকে 1902, ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 85 হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে, PM মোদি এখানে হাই লেভেল প্যানেলে এখানে অংশগ্রহণ করে চেয়ারম্যানশিপ পদে নিজেকে নিযুক্ত করেছেন, 125তম বার্থ অ্যানিভার্সারি নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলিব্রেশনকে মাথায় রেখে। আমাদের আজকের আলোচনাতে আমরা আসব, এবং আজকেও তোমাদের সাথে তেমন করে বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ আমরা পাচ্ছি না, আগামীকালও নেই। তো যত কম নিউজ আসবে তত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কম পড়তে হবে, এটা তো ঠিক কথাই। আজকে হাইলাইটও তাই কম রয়েছে। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, দেখো, ব্যান সেক্স
selective surgeries on intersex infants and children. तो की ব্যাপারটা কি ঘটনা হচ্ছে গিয়ে অনেক সময় কি হয় যখন একটি ইন্টারসেক্ট ইনফ্যান্ট বা চিলড্রেন জন্মগ্রহণ হয়ে থাকে সেখানে সেক্স সিলেক্টিভ সার্জারি তাকে করা হয় যে কোনো একটি সেক্স চুজ করে নেওয়ার জন্য তাদের যে প্যারেন্টসরা থাকেন তারাই সার্জারিটি করে থাকেন এবার সেটির ব্যান করা হয়েছে এই সেক্স সিলেক্টিভ সার্জারিকে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যান করা হয়েছে তো কেন ব্যান করা হয়েছে দিল্লি কমিশন এখানে প্রোটেকশন অফ চাইল্ড রাইটের কথা মাথায় রেখে দিল্লি গভর্নমেন্টের এই জায়গা থেকে বলেছেন দিল্লি গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার ব্যান অন মেডিকেলি unnecessary sex selective surgery kisher intersex infant among children der jonno except in case of life threatening situation so onek shomoy hoy je ei je intersex infant jara jonmogrohon koren ekta boyosher por bojha jay but jodi jonmogrohoner sathe sathei bojha jay tokhon sex selective surgery eti option dewa hoy এবার এখানে বলা রয়েছে যে এই যে সার্জারিটি করা হচ্ছে সেক্ষেত্রে কেন এটা অফ করার কথা এখানে এখানে বলা হচ্ছে কারণ যারা এরকম জন্মগ্রহণ করছে তাদেরকে মেডিকেল টার্মিনোলজির রেসপেক্টে এখানে সাধারণভাবে নেওয়া হচ্ছে না তাদেরকে ডিজেবল বলা হচ্ছে যার ফলস্বরূপ এখানে বলা হচ্ছে যে এটার উপর ব্যানিংটা ভীষণভাবে দরকারি এবং লাইফ থ্রেটনিং সিচুয়েশন যদি না হয় তাহলে কিন্তু এটি কখনোই উচিত নয় কারণ এনটায়ার লাইফ স্প্যান ধরে এনাদের কিন্তু ট্রিটমেন্ট নিয়ে যেতেই হয় স্বাভাবিকভাবে তারা বেঁচে থাকতে পারেন না তো দিল্লি কমিশন যারা প্রোটেকশন অফ চাইল্ড রাইটসে আছেন তারা এখানে প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের অ্যাক্ট 2005 এর উপর বেস করে আছেন সো এটি একটি স্ট্যাটুটরি ওয়াচডগ গভর্নমেন্ট অফ দিল্লি চাইল্ড রাইটস এর ম্যাটারে এনারা কথা বলেন এবং যেমন চিলড্রেনকে এক্সপ্লয়টেশন থেকে অ্যাবিউজ থেকে লেবার ট্রাফিকিং থেকে ভায়োলেশন থেকে বাঁচানোর জন্য সেক্সুয়াল অফেন্সেস থেকে বাঁচানোর জন্য চাইল্ড ম্যারেজ থেকে বাঁচানোর জন্য রাইট টু এডুকেশন প্রোভাইড করার জন্য ইত্যাদি 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 এই প্রবলেমসগুলোর সাথে ডিল করার জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট এখানে আমরা যদি দেখি কি বলার চেষ্টা করা হচ্ছে আমরা একটু পরে নিউজে দেখে নেব গভর্নমেন্ট লঞ্চেস ফিফথ সেরো সার্ভে সো গভর্নমেন্ট এখানে সেরো সার্ভে লঞ্চ করার কথা গভর্নমেন্টের থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সো সেরো সার্ভের ব্যাপারটা কি সবার আগে এটা আমাদের জানতে হবে দেন তো আমরা আনসার করতে পারবো ব্যাপারটা এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে সো এখানে দেখো কি বলছে এই অ্যাঙ্গেলটিকে আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি সেটি কি আমরা একটু দেখে নিই তো এখানে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারামিটারটি কি এখানে ডিসকাশন হচ্ছে সেরো সার্ভেকে নিয়ে আমরা একটা মিনিট হ্যাঁ তো আমরা এটি দেখে নেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে গিয়ে আ সেরো সার্ভে ইনভলভস টেস্টিং অফ ব্লাড সিরাম যে কোনো একটি গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল এবং সেটি মনিটর করা হয় এবং এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাস বা সার্স কফ টু ইনফেকশন আছে কি না সেটা বোঝানোর জন্য ওকে তো এখানে এই যে সেরো সার্ভে এখানে করা হচ্ছে সেই সেরো সার্ভে থেকে দিল্লি গভর্নমেন্ট ফিফথ সেরোলজিক্যাল এই সার্ভেটি স্টার্ট করেছে এবং এখানে পপুলেশন দ্যাট হ্যাজ ডেভেলপড অ্যান্টিবডি এগেনস্ট কোভিড-19 তাদের এখানে পার্সেন্টেজটাকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে মানে কতজন নতুন করে এফেক্ট ফেলছে এবং আগামী দিনে আমরা কত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারবো সেটি চেক করার জন্য এটি একটি উপায় বলতে পারো সিভিক বডিজ ব্যান সেল স্টোরেজ অফ পোলট্রি তো কন্টিনিউয়াসলি দিল্লিতে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই দেখে রাখার মতন একটি ব্যাপার নেক্সট আমরা এখানে যদি দেখি নেক্সট এখানে বলা হচ্ছে এনডিএমসি বাজেট প্রপোজেস নো নিউ ট্যাক্সেস ইন 2011 এই 2021-22 সো ফোকাস ইজ অন পাবলিক সার্ভিস ডেলিভারি স্মার্ট রোড মোর ডেডিকেটেড টয়লেট ফর দি থার্ড জেন্ডার পাবলিক ই চার্জিং স্টেশন ড্রিঙ্কিং ওয়াটার ফাউন্ডেশন
50টি বেডের হসপিটাল, ব্যাগলেস ক্লাসরুম, এবং যাতে নতুন রকম কোনো ট্যাক্সের রিজিম না এখানে আনা হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেই রকমই একটি নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যানুয়াল বাজেটের অ্যানাউন্সমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এখানে আমাদেরকে মেনলি এই যে ফোকাসটা সেটা আমরা যদি দেখি, এখানে হাইলাইটস যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, বলা হয়েছে যে ফার্স্ট পাবলিক ই চার্জিং স্টেশন এখানে 150 কিলোওয়াট ক্যাপাসিটির রেসপেক্টেটা তৈরি করা হবে, পুশ করা হবে এনার্জি এফিশিয়েন্ট ভেহিকেলসগুলোকে, এরকমই জানানো হচ্ছে। এবং ওয়ার্ল্ড ইজ মুভিং টুওয়ার্ডস দি ট্রেন্ড অফ ইলেকট্রিক অপারেটেড ভেহিকেল, আমরা তো একটা নতুন ট্রেন্ডে শিফট করছি, এবং এই ই ভেহিকেলসকে আমরা ব্যবহার করার জন্য লাস্ট ইয়ারও এখানে দেখা গেছে অনেকটা বেশি পরিমাণে কমিউনিকেশনকে রাখা হয়েছিল, যারা ই ভেহিকেলস ব্যবহার করবে তাদেরকে ছাড় দেওয়া হবে, এবং এক্ষেত্রেও একই রকমভাবে সেই রকমই পরিকল্পনা করা হচ্ছে। NDMC অলরেডি এস্টাবলিশ করেছে 55টি চার্জিং স্টেশন 15 কিলোওয়াট ক্যাপাসিটিতে, এবং এখানে 100 বা তার অধিক ই চার্জিং স্টেশন এখানে ফর্ম করা হবে হায়ার ক্যাপাসিটির উপর বেস করে, সেম টাইমে, যাতে 3টে ভেহিকেল অ্যাট এ টাইম সেম টাইমে চার্জ দেওয়া যায়, মানে 3 টাইমস ফাস্টার চার্জিং স্টেশন এখানে অ্যাড করা হচ্ছে। সো আগামী দিন ফেব্রুয়ারি মাসে আমরা এটা বুঝতে পারবো কত তাড়াতাড়ি এই ব্যাপারটি হচ্ছে। সুপ্রিম কোর্ট টেক্স কগনিসেন্স অফ কন্টামিনেশন অফ রিভার, কোয়ালিটি অফ ওয়াটার এফেক্টস পাবলিক হেলথ। তো এখানে সুপ্রিম কোর্ট ওয়েডনেসডেতে সুওমোটো কগনিসেন্সের রেসপেক্টে রিভারের যে কন্টামিনেশনসগুলি কন্টিনিউ হচ্ছে, এই যে জলের এই যে কন্টিনিউ বেসিসে কোয়ালিটি অফ ওয়াটার এফেক্ট ফেলছে পাবলিক হেলথের উপর। জল আমাদের জীবন আমরা জানি, কিন্তু জলের মধ্যে এই কন্টিনিউ বেসিসে পলিউশন আমাদেরকে সেই জল জীবন এইটা থেকে আমরা কিন্তু সেই অ্যাঙ্গেলটাতে নিজেদেরকে সাস্টেন করাতে পারছি না। এবার যদি আমাদেরকে বলা হয় যে কেন পারছি না, তাহলে এই আলাদা আলাদা জায়গায় এই রকমও গেছে কন্টামিনেটেড ওয়াটার খেয়েই কিন্তু তাদেরকে টিকে থাকতে হচ্ছে এবং বেঁচে থাকতে হচ্ছে, এবং এই অশুদ্ধ অশুদ্ধ বা অপবিত্র এই যে জল, জলের যে পবিত্রতা সেই পবিত্রতা কিন্তু আমরা পাচ্ছি না। ডিফারেন্ট মেটেরিয়ালস এখানে আমাদের দেখতে পারা যাচ্ছে যেটা শরীর খারাপের জন্য দায়ী। সো এই যে রেসপন্সটি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এই এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং দেখবে ওয়াটার ডিসপিউট যখন একটি স্টেটের সাথে আরেকটা স্টেটের বাউন্ডারি নিয়ে হয়, তখনও কিন্তু এই ফ্রেশ ওয়াটারকে নিয়ে আমরা এখনও 2021 দাঁড়িয়ে আছি। সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ক্লিন এনভায়রনমেন্ট প্রোভাইড করতে সবাইকে আমরা পারছি না, পলিউশন ফ্রি ওয়াটার প্রোভাইড করতে পারছি না, কিন্তু এটি কিন্তু আমাদের রাইট রয়েছে, এবং এটি কি আমাদের ফান্ডামেন্টাল রাইটের পার্ট না DPSP-র পার্ট, কমেন্ট করো নিজেরা। নেক্সট এখানে আমরা যেটিতে যাব, সেক্ষেত্রে আমরা পৌঁছে যাব আমাদের হাইলাইটসে। তার আগে বলি, জানুয়ারি মাসের 1 তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে, জানুয়ারি মাসের 2 তারিখে গুরু গোবিন্দ সিং জয়ন্তী, জানুয়ারি মাসের 6 তারিখে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স, January 9 NRI ডে, NRI ডেটি খুব ইম্পর্টেন্ট, জানুয়ারি মাসের 11 তারিখ ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। এখানে আমরা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। এভাবেই আমরা পড়তে থাকবো এবং রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে যুক্ত থাকছি, রেগুলারিটি মেনটেন করো নিজেদেরকে আমার সাথে নতুন করে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে আজকের 6টি তোমাদের সাথে হাইলাইটস আছে, সেখানে প্রথম হচ্ছে বাংলাদেশ হ্যাজ বিন চুজেন অ্যাজ দি কান্ট্রি ইন ফোকাস ফর দি 51st ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ফর্মড অ্যান এম্পাওয়ার্ড কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ COVID-19 ভ্যাকসিন, আর 10 নম্বরের একটি টিম এখানে হেড করা হচ্ছে RS শর্মাজির দ্বারা, যিনি ট্রাইয়ের চিফ ছিলেন। গভর্নমেন্ট অফ ফ্রান্স অর্গানাইজ করেছে 4 দিনব্যাপী ওয়ান প্ল্যানেট সামিট,
এবং থিম আমি আগের দিন বলিনি, তো লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার, এই থিমটি হচ্ছে গিয়ে এই সামিটের থিম, এবং এটি অর্গানাইজ করা হচ্ছে ইউনাইটেড নেশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের কোঅপারেশনে। জাপান এখানে টপ করেছে মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দি ওয়ার্ল্ডে, এবং তিনটে কনজিকিউটিভ ইয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে এই টপটা করে ফেলতে পেরেছে। এবং জাপান সিটিজেন ক্যান ট্রাভেল টু অ্যাজ মেনি অ্যাজ 191 কান্ট্রিজ ভিসা ফ্রি, খুব ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাজ পার দি ডেটা রিলিজড বাই পিএমও, প্রেসিডেন্ট অফ দি রিপাবলিক অফ সুরিনেম, এখানে চন্দ্রিকা পে রস পার্সদ, ঠিক আছে, সন্তোখী, সো চন্দ্রিকা পার্সদ সন্তোখী, ইনি চিফ গেস্ট অফ ইন্ডিয়াস রিপাবলিক ডে প্যারাডে হবেন। এবার এখানে প্রেসিডেন্ট অফ দি রিপাবলিক অফ সুরিনেম, সুরিনেম চন্দ্রিকা পেরাসত সন্তোখী, নামটি একটু অন্যরকম, একটু দেখে নিও। জয়ন্ত কুমার দাস বা জয়ন্ত কুমার দাস আরবিআই ফর্ম করেছে একটি ওয়ার্কিং গ্রুপ এন আর আন্ডারে ডিজিটাল লেন্ডিং অ্যাক্টিভিটি যেগুলি চলছে সেখানে বেশ খানিকটা ফ্রড বেড়ে গেছে, এই সেক্টরটাতে চেক করার জন্য জয়ন্ত কুমার দাসকে এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, উনি একটি কমিটি সেট আপ করেছেন। সো এইভাবেই যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, এবং নিজেদের ফোকাস নিয়ে এগিয়ে যাও। আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট, আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, 110 ডেফিনেশন অফ মানি বিল, 112 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট ইজ বাজেট, 123 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিনেন্স ডিউরিং দি রেসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্ট যখন চলে না, ডিউরেশনের যে গ্যাপটা থাকে দুটি পার্লামেন্টের মাঝে যে রেসেসটা থাকে, সেখানে 123 এর মাধ্যমে পাওয়ার রয়েছে প্রেসিডেন্টের কাছে অর্ডিনেন্স জারি করার। আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ সি ভিজিল 21 কন্ডাক্ট করা হচ্ছে ইন্ডিয়ান নেভির দ্বারা রিসেন্টলি, এটা কততম এক্সারসাইজ? সো এটি সেকেন্ডতম এক্সারসাইজ। ইন্ডিয়ার হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2021 র্যাঙ্ক কত? কালকে পড়িয়েছিলাম হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 2021 র্যাঙ্ক কত? 85। দ্য পপুলেশন মিথ ইসলাম ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া কে লিখেছেন? এস ওয়াই খুরেশি। এবং আজকে লাস্ট কোশ্চেন, টেসলা এনসি হ্যাজ রেজিস্টার্ড ইটস ফার্স্ট ফুল্লি ওন্ড সাবসিডিয়ারি ইন উইচ সিটি অফ ইন্ডিয়া? ইটস বেঙ্গালুরু। সো এভাবেই পড়তে থাকো, নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সুস্থ থাকো। আমাদের সাথে যুক্ত থাকার জন্য যদি মনে করো, সাবস্ক্রিপশনটি ইএমআইতেও নিয়ে নিতে পারো, 1 মাস 3 মাস 6 মাস 12 মাস 24 মাস, যেটি মনে হয় তোমাদের পছন্দসই সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় হ্যাড ডেডিকেটও করতে পারো, এই ভিডিওটি রেগুলারিটি মেনটেন করে দেখো নিজেদের কারেন্ট অ্যাফেয়ার্সকে আপডেট রাখতে। টাটা।